করোনা ভাইরাস আমাদের শরীরের মুখ নাক এবং চোখ দিয়ে ভিতরে প্রবেশ করে। তাই করোনা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে উত্তম উপায় হচ্ছে মাস্ক পরিধান করা। আমরা সচরাচর সবাই মাস্ক পরিধান করি, কিন্তু আমরা একই মাস্ক বারবার ব্যবহার করি। একই মাস্ক বারবার ব্যবহার করা কি স্বাস্থ্যসম্মত? সেটাকে আসলে বারবার ব্যবহার করা যায়? বাজারে সচরাচর চার ধরনের মাস্ক কিনতে পাওয়া যায়, N95, K95, সার্জিক্যাল মাস্ক এবং কাপড়ের মাস্ক। বাংলাদেশ সরকার তাদের নতুন গাইডলাইনে কিছু তথ্য দিয়েছেন, আমি সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। N95 যেটা সব থেকে দামি, ব্যয়বহুল এবং যেটা পাওয়া দুষ্কর, বাংলাদেশ সরকার তাদের নতুন গাইডলাইনে বলেছেন যে এই N95 সেটা এক্সটেন্ডেড ইউজ করা যায়, মানে বারবার ব্যবহার করা যায়, কিন্তু এটা ধৌত করা যাবে না, এটা ধোয়া যাবে না, সাবান পানিতে ধোয়া যাবে না, এটাতে কোনো জীবাণুনাশক স্প্রে করা যাবে না। এক্সটেন্ডেড ইউজের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে সপ্তাহে সাত দিন সেটা না, সাতটা মাস্ক থাক প্রয়োজন পড়বে। যে মাস্কটা আপনি শনিবার পরবেন এটা আগামী শনিবার পরবেন, যেটা রবিবার পরবেন এটা আগামী রবিবার পরবেন, এইভাবে সাত দিনের জন্য সাতটা মাস্ক। এইভাবে আপনার একটা N95 দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই N95 এটা কোনো ভাল্ব থাকে না, সেহেতু বাতাসটা যখন ফিল্টার হয়ে আসে এবং যখন বাতাসটা ছাড়া হয় নাক দিয়ে তখন ফিল্টার হয়ে বের হয়, সব থেকে উত্তম মাস্ক। এরপরে আসি আমরা KN95 নিয়ে, এটা হচ্ছে এশিয়ান ভার্সন, এটা N95 এর কাছাকাছি, এটার দাম তুলনামূলক কম, বাজারে 100-150 টাকায় এই KN95 পাওয়া যায়। এরপরে বাজারে অ্যাভেলেবেল হচ্ছে সার্জিক্যাল মাস্ক, এটা তুলনামূলক কম ভাইরাস প্রতিরোধ করে, কারণ সার্জিক্যাল মাস্ক নাকের এই সাইডে এবং গালের দুই সাইড দিয়ে বাতাস ভিতরে ঢুকতে পারে এবং বের হতে পারে, সেহেতু এর সাথে ভাইরাসও ভিতরে ঢুকতে পারবে এবং বের হতে পারবে, সেহেতু এটার প্রতিরোধ করার ক্ষমতা N95 থেকে অর্ধেকের সমান। যারা ফ্রন্ট লাইনে কাজ করে, যারা সরাসরি করোনা ভাইরাসের রোগীর সাথে কাজ করে, তারাই প্রধানত N95 ব্যবহার করবেন, এছাড়া বাকিদের N95 ব্যবহার করার প্রয়োজন নেই। বাকি যারা হেলথ ওয়ার্কার আছেন তারা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন। এরপরে আমরা বাজারে যেগুলো অ্যাভেলেবেল পাই, যেটা আমরা সবাই নর্মালি মানুষজন জনসাধারণ ব্যবহার করছেন, কাপড়ের মাস্ক। এই কাপড়ের মাস্ক সঙ্গে এই কাপড়ের মাস্কের সাথে করোনা ভাইরাসের আসলে কোনো সম্পর্কই নাই, কারণ এই কাপড়ের মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে না। তবে হাঁচি কাশির মাধ্যমে যে ইয়ার ড্রপলেট, যে ড্রপলেটটা ছড়াচ্ছে এই কাপড়ের মাস্ক, এটা এই ড্রপলেটটাকে আটকাইতে পারে এবং ধুলাবালি আটকাইতে পারে, সেহেতু এই কাপড়ের মাস্কেরও কিছু উপকারিতা আছে। আর এটা সবথেকে বড় উপকারিতা হচ্ছে এটা বারবার ধুয়ে ধুয়ে ব্যবহার করা যায়, এটা ধোয়া যায় এবং বারবার ব্যবহার করা যায়, তবে করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে না। যেহেতু ড্রপলেট আটকাইতে পারে সেহেতু এর কিছু উপকারিতা অবশ্যই আছে। আমরা যখন মাস্ক নর্মালি ব্যবহার করি, বাজারে যাই বা আমরা বিভিন্ন হসপিটালে কাজ করি, মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকা আসলে অস্বস্তির ব্যাপার, মনে হয় যে অনেক এই 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 পাশটা পুরোটা ঘেমে যায় এবং অস্বস্তি লাগে, গরম হয়ে যায়, তখন আমরা কিছুক্ষণ পরপর হয়তো একটু সরাই নিলাম, আবার আমরা অনেক সময় খুলে ফেলতেছি, কাশি দিচ্ছি, তখন আপনার এই হাতের যে করোনা ভাইরাস জীবাণু এটা মাস্কে লাগতে পারে এবং এটা আপনার ভিতরে যেতে পারে, সেহেতু আপনি একটা মাস্ক তখনই বারবার ব্যবহার করতে পারবেন যদি সেটা নষ্ট না হয়ে যায়। যেমন N95 এটা আপনি দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি এটার স্ট্রাকচার ড্যামেজ না হয়। KN95 আপনি একই স্টাইলে সপ্তাহে একটা করে, সাত দিনে সাতটা, এটা অবশ্যই যেটা ব্যবহার করলেন সেটা খুলে রাখার পরে এটা অবশ্যই আপনার কোনো প্যাকেটে, পলিথিন ব্যাগ অথবা পেপার ব্যাগে এটা ঢুকায় বেঁধে আলো বাতাস আছে এরকম কোনো জায়গায় রাখতে হবে।
যেন এটা জীবাণুর বাইরে ছড়ায় না যায়। তারপর আপনি পরের সপ্তাহে আবার সেটা ব্যবহার করবেন, এইভাবে আপনি 7 দিন ব্যবহার করতে পারবেন। তবে মাস্ক পরার অবস্থায় নাকে মুখে হাত দেওয়া যাবে না। আপনার সারা শরীরে যদি করোনা ভাইরাস থাকে, সেটা যদি আপনার এই মুখ, এই নাক এবং চোখ দিয়ে ভিতরে প্রবেশ না করে, আপনার করোনা অসুখ হবে না। সেহেতু আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।